আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলল রাশিয়া। আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর কাবুলের পতন হলে সেনা অভিযান চালানো হতে পারে বলল যুক্তরাষ্ট্র। আমেরিকার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না উত্তর কোরিয়া। ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন এক একটি ক্ষেপণাস্ত্র। পুতিনের বিমানে সোনায় মোড়ানো টয়লেট আরও যা আছে। শুরুতেই রাশিয়া প্রসঙ্গ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে চলে যাচ্ছে, এটা মস্কোর জন্য গুরুত্বপূর্ণ। তিনি মস্কোতে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ছে, দেশটি রাশিয়ার বেশ কাছাকাছি। তাজিকিস্তানের সঙ্গে সরাসরি সীমান্ত রয়েছে আফগানিস্তানের, আর এই তাজিকিস্তানে আমাদের একটি সামরিক ঘাঁটি রয়েছে। দেশটি রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও এরও সদস্য। পুতিন বলেন আমরা কিভাবে এই অঞ্চলে সম্পর্ক তৈরি করব, কিভাবে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করব, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও আফগানিস্তান ইস্যু আলোচ্য সূচিতে ছিল বলে জানান ভ্লাদিমির পুতিন। এদিকে যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন নেটো বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তায় প্রধান ভূমিকা নেবে তুরস্ক। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের মধ্যে বৈঠকে এই বিষয়ে কথা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হবে। এছাড়া মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর কাবুলের পতনের মতো বড় কোনো ঘটনা ঘটতে চললে আবারও সেনা অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে পেন্টাগন। এর আগে বাইডেন এবং তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন আফগানিস্তান থেকে একবার সেনা প্রত্যাহার করা হয়ে গেলে বিমান হামলার সহায়তাও বন্ধ করা হবে, তবে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে এমন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন এখন পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তারা জানিয়েছেন কাবুলের পতন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দূতাবাস ও নাগরিকেরা ঝুঁকিতে পড়েছেন এমন চরম সংকটময় মুহূর্তে যুদ্ধবিমান বা সশস্ত্র ড্রোন ব্যবহার করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। আগামী মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সব বিমান ঘাঁটি ছেড়ে দেবে। এরপর সেখানে যদি কোনো বিমান হামলা পরিচালনার দরকার হয় তা করা হবে সম্ভবত উপসাগরীয় অঞ্চলের ঘাঁটিগুলো থেকে। সাম্প্রতিক মাসগুলোতে তালেবান বাহিনী সে দেশের প্রায় প্রতিটি শহরে হানা দিয়েছে এবং সেগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার মতো হুমকি সৃষ্টি করে চলেছে। প্রেসিডেন্ট বাইডেনের আফগানিস্তান নীতির অনেকগুলো অমীমাংসিত প্রশ্নের একটি হচ্ছে সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র সেখানে বিমান বাহিনীর সহায়তা বজায় রাখবে কি না। অন্যান্য অমীমাংসিত প্রশ্নের মধ্যে আছে সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র কিভাবে আল কায়দা ও অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করবে এবং আফগানিস্তানের সামরিক বাহিনীকে সহায়তা চালিয়ে যেতে পশ্চিমা ঠিকাদারদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে। তাছাড়া সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহে নতুন পথ বের করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ বেশ চাপে রয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজস্ব বিমান আছে, এটি কম বেশি সবারই জানা। ব্যতিক্রম জীবনযাপনে অভ্যস্ত সাবেক কেজিবি প্রধানের বিমানটি নানা কারণেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে নিজের বিলাসবহুল বিমানে পুতিন সুইজারল্যান্ড যান, এ কারণেই আবারও বিমানটি আলোচনায় এলো। পুতিনের বিমানটি ফ্লাইং ক্রেমলিন নামে পরিচিত। এই বিমানে করেই সুইজারল্যান্ডে যান পুতিন। বাইডেন সেখানে পৌঁছান বিখ্যাত এয়ারফোর্স ওয়ান বিমানে চড়ে। মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত বিমানটি নিয়ে বিভিন্ন সময় শোনা গেলেও খুব কম জানা যায় পুতিনের 4,599 কোটি টাকারও বেশি মূল্যের এই বিমানটি সম্পর্কে। বিলাসী এই বিমানের টয়লেটও সোনায় মোড়ানো। খবরে বলা হয়েছে রুশ প্রেসিডেন্টের ব্যবহৃত বিমানটি তৈরি করেছে ভরোনেজ এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 560 কিলোমিটার। নিউ ক্লাসিক্যাল স্টাইলে তৈরি সুপরিসর বিমানটিতে রয়েছে কনফারেন্স কক্ষ। কক্ষের টেবিলটিও সোনায় মোড়ানো। এছাড়া রয়েছে বিলাসিতার যাবতীয় সুবিধা। বিমানটিতে আছে জিম, পূর্ণ সজ্জিত বার এবং বেডরুম। এর প্রতিটি কোনায় চোখে পড়ে আভিজাত্য। কিন্তু একই সঙ্গে একজন বিশ্বনেতাকে বহনের জন্য প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে বিমানটিতে। এই কমান্ড সেন্টার থেকে বিমান বাহিনীকে পরিচালনা করা যায়।
ফলে বিমান ভ্রমণে কোনো যুদ্ধ পরিচালনা করতে পারেন প্রেসিডেন্ট। এই বিমানে চড়েই গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বেলা 12:30 পৌঁছানোর পর প্রায় আড়াই ঘণ্টা ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি। একই বিমানে ফিরে গেছেন তিনি। ইরান প্রসঙ্গ, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন এক একটি ক্ষেপণাস্ত্র। তিনি তেহরানে নির্বাচনে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ বিষয়ক এক বৈঠকে অংশগ্রহণ শেষে এই কথা বলেন। জেনারেল সালামি আরও বলেছেন, ইরানের শত্রুরা এবারের নির্বাচনের বিরুদ্ধে যুদ্ধের স্টাইলে উঠে পড়ে লেগেছে, কিন্তু ইরানের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শত্রুদেরকে জবাব দিচ্ছে। এক একটি ভোট শত্রুর ওপর এক একটি ক্ষেপণাস্ত্রের মতো আঘাত হানছে। এ যেন শত্রুদের ওপর ক্ষেপণাস্ত্র বৃষ্টি। তিনি বলেন, ব্যাপক ভোটার উপস্থিতি শত্রুদের সব অসৎ চিন্তা ও পরিকল্পনা নস্যাৎ করে দেবে। IRGC-র প্রধান বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে তারা পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতা দিচ্ছেন। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল সহ স্থানীয় পরিষদের মূল নির্বাচন এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণও চলছে। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিতি দেখা যায়। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া এখন আমেরিকার সঙ্গে সংলাপে বসার দরজা বন্ধ করে দিতে চায় না, তবে সেই সঙ্গে যুদ্ধের দরজাও খোলা রাখতে চায়। উত্তর কোরিয়া নেতা কিম জং ইউন এক বক্তব্যে এরকম আভাস দিয়েছেন। কিমের এক বক্তব্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA। কিম বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সংলাপ ও যুদ্ধ উভয়ের জন্য প্রস্তুত রয়েছে। নয়া মার্কিন প্রশাসনের ব্যাপারে উত্তর কোরিয়ার নীতি বর্ণনা করতে গিয়ে কিম জং ইউন এই মন্তব্য করেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সম্মান ও মর্যাদা রক্ষা করতে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সংঘাতে যাওয়ার জন্য পিয়ংইয়ং পূর্ণ প্রস্তুত রয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতার ফলে পূর্ব এশিয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বর্ণনা করে কিম। তিনি বলেন, কোরীয় উপদ্বীপের সার্বিক পরিস্থিতি দ্রুত গতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পিয়ংইয়ংকে পদক্ষেপ নিতে হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃশ্যত উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সংঘাতপূর্ণ সম্পর্কের ইতি ঘটাতে কিম জং ইউনের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেন, কিন্তু সেসব সাক্ষাৎ করমর্দন ও ছবি তোলা ছাড়া অন্য কোনো ফল বয়ে আনেনি। এরপর চলতি বছরের গোড়ার দিকে জো বাইডেন ক্ষমতায় আসার পর পিয়ংইয়ং ঘোষণা করেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিহার না করা পর্যন্ত আমেরিকার সঙ্গে সংলাপে যাবেন না কিম জং ইউন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।